হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন চলে এসেছি বলিউড এবং টলিউডের লেটেস্ট কিছু আপডেট নিয়ে। তো প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে জিৎ এবং মিমিকে আমরা একসাথে একটা সিনেমাতে দেখতে চলেছি, যে সিনেমাটা 2020 রিলিজ করবো। হ্যাঁ, একদম ফ্রেশ পেয়ে, এর আগে জিৎ এবং মিমি এতদিনে কোনোদিনও একসাথে কাজ করেনি। এই সিনেমাটা জিতের প্রোডাকশন হাউস থেকেই আসতে চলেছে এবং এই সিনেমাটা ডিরেক্ট করবে অংশুমান প্রত্যুষ, যে জিতের প্যান্থার সিনেমাটা ডিরেক্ট করেছিল। এবং মজার বিষয় হচ্ছে যে এই সিনেমার স্ক্রিপ্ট রাইটার কে, এই মানে এই সিনেমাটা লিখেছে তিনজন রাইটার মিলে এই সিনেমাটা লিখেছে, এবং তাদের মধ্যে একজন হচ্ছে অর্ণব ভৌমিক, যার ফেসবুকের গল্প থেকে নিয়ে পরিণীতা ছবিটা হয়েছিল এবং পরিণীতা খুব সাকসেসফুল ছবি হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো বাকি দুজন রাইটারও খুবই নতুন, তারাও আগে কাজ করেনি, তো তাদেরটা আমি জানি না এক্স্যাক্টলি, সরি ফর দ্যাট। তিনজনের নাম অ্যাকচুয়ালি বলা উচিত, এবং আই এম ভেরি শিওর যে আমি তাদেরকে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ করবো, এটা আশা আছে। কারণ এটা একটা খুব ভালো একটা জার্নি, যে ফ্রম ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া টু ফিল্মস ডাইরেক্টলি, তো এই ব্যাপারটা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার তারা শেয়ার করবে এবং সেটা ইন্সপায়ারিংও হবে লোকের জন্য। তো একদম নতুন রাইটার্স, ডিরেক্টরও একটা সিনেমায় পুরনো, এবং তার আগে জিতের প্রোডাকশন হাউসের জন্য স্ক্রিপ্ট লিখত অংশুমান প্রত্যুষ। তো জিৎ নতুন লোকেদের সাথে কাজ করছে, নতুন লোকেদেরকে চান্স দিচ্ছে, সুইজারল্যান্ডের ডিরেক্টরও নতুন। আচ্ছা, এছাড়া বলে রাখি আপনাদেরকে যে মিমির সাথেও ফার্স্ট টাইম পেয়ারিং হচ্ছে, সিনেমার ঘরানা কী হবে কিছু এখনো জানা যায়নি। তবে বলতে পারি জিৎকে যে ধরনের ফ্লেভারে আজ অব্দি দেখে এসছে লোকে, মানে মানে অ্যাকশন অ্যাকশন ওরিয়েন্টেড, মানে মশালা ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, সেই জোনে জিৎ ব্যাক করছে, এইটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মানে এটা ওই অসুর বা অফ বিট সিনেমা হবে না, এটা একদম পুরোপুরি মেইন স্ট্রিম সিনেমাই হবে, এতদূরই আপডেট পেয়েছি। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট আপডেট অ্যাবাউট টলিউড। দ্বিতীয় আপডেটটা হচ্ছে বলিউডে, সেটা হচ্ছে কালকে একদম অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে যে আনন্দ এলের পরবর্তী ছবির নাম হচ্ছে আতরঙ্গি রে, এবং এই সিনেমাতে রয়েছেন অক্ষয় কুমার, ধানুষ এবং সারা আলি খান। এটা নিয়ে এই আপডেটটা তো আপনাদেরকে আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম, বাট এই ভিডিওতে যে বিষয়টা আমি কথা বলবো, যে এই সিনেমাটা অ্যানাউন্স হয়েছে এবং অক্ষয় কুমার আবার একটা ক্ল্যাশে চলে গেছেন। ইয়েস, এবারে অক্ষয় কুমার ভার্সেস দীপিকা পাডুকোন হতে চলেছে। এই সিনেমাটা 2021 ভ্যালেন্টাইন্স ডেতে বেরোবে, যেদিনকে শকুন বাত্রা সিনেমা, যাতে সিদ্ধান্ত চতুর্বেদী, দীপিকা পাডুকোন এবং অনন্যা পাণ্ডে রয়েছে, যেটা ধর্মা প্রোডাকশনের সিনেমা, সেটার সাথে একই দিনে রিলিজ করছে, মানে ক্ল্যাশ লাগতে চলেছে। এবার আপনাদেরকে বলে রাখি, এর আগে যতবার অক্ষয় কুমার যার যার সাথেই ক্ল্যাশ হচ্ছে, অক্ষয় কুমার নয় এগিয়ে এসছে, নয় পিছিয়ে এসছে, এবং সেটা নিয়ে টুইটারে একটা বিশাল বড় গন্ডগোল হয়েছে। ফ্যানসরা খুব মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট জানিয়েছে যে প্রতিবার আপনি এগিয়ে যান পিছিয়ে যান কেন, মানে সূর্যবংশী তখন ইনশাল্লাহ আসার কথা ছিল, তো তাই জন্য সূর্যবংশী এগিয়ে এসেছিল। তারপরে রিসেন্টলি আমরা খবর পেয়েছি লাল সিং চাড্ডা এবং বচ্চন পান্ডে একই দিনে রিলিজ করার কথা, আমির খান রিকোয়েস্ট করাতে অক্ষয় কুমার পিছিয়ে দিয়েছে। সেই সময় প্যাডম্যান পদ্মাবতীর সময় সেম জিনিস হয়েছিল, তো ফ্যান্সরা খুব একটা মানে তাদের পছন্দ নয় যে অক্ষয় কুমার মানে একটা মানে কি বলবো ক্ল্যাশ হোক, তার মধ্যে জিতুক, এটা ফ্যান্সরা চায়, তার ফ্যান ফলোয়িং যারা আছে তারা সেটা দেখতে চায়, কিন্তু অক্ষয় কুমার সেটা অ্যাভয়েড করতে চায়, এবং সেটা নিয়ে টুইটারে ফ্যান্সরা প্রচুরভাবেই আর কি এটা মানে নিজেদের ডিস্ট্রেসটা জানিয়েছে। তো এবারে কি অক্ষয় কুমার পোস্টপন করবে, এগিয়ে আসবে, পিছিয়ে আসবে, না দেখা যাক কি হয়। বলে রাখি যে আনন্দ এলরা এবারে মিউজিকের জন্য নিয়েছেন, এবং আপনাদেরকে এই বিষয়টা বলে রাখি, এবারে মিউজিকের জন্য উনি এ আর রহমানকে নিয়েছেন, এ আর রহমান এই সিনেমার মিউজিক দেবে, আনন্দ এলরা ডিরেক্ট করছেন, হিমাংশু শর্মা লিখছে, হিমাংশু শর্মাই আনন্দ এলরা সব সিনেমা লিখে, এবং টি সিরিজও এটাতে প্রোডাকশনে রয়েছে। এবং ভূষণ কুমার এবং আনন্দ এলরা রিসেন্টলি একটা মানে চুক্তিবদ্ধ হয়েছে, যেখানে ওনারা এরপরে যত ছবি প্রডিউস করবেন, এবার দেখবেন টি মানে আনন্দ এলরা যাই প্রডিউস করবে, টি সিরিজ তার সাথেই প্রডিউস করবে, মানে কো প্রোডাকশনে থাকবে, যে সিনেমাই ওরা প্রডিউস করবে তাতে কিন্তু গান মানে খুব মিউজিকটা খুব স্ট্রং হবে, এবং সেইটা মানে সবসময় ভালো মিউজিক ডিরেক্টরদেরকে নেওয়া হবে এবং ভালো ভালো নতুন গান আনা হবে ফ্রেশ, মানে রিমেক টিমেক করা হবে না, এটা আনন্দ এলরা জানিয়েছেন। এবং আতরঙ্গি রে দিয়ে সেটা স্টার্ট হলো, পরেও সেটা চলবে আর কি। তো এটা ছিল আজকের দ্বিতীয় আপডেট। তৃতীয় আপডেটে মুভ করবো, যে এটাও টি সিরিজ রিলেটেডই, টি সিরিজের ভূষণ কুমার এবং একতা কাপুর দুজনে কোলাবোরেট করছেন আবার, এবং একটা এমন সিনেমার সিকুয়েল নিয়ে আসছেন যেটা আমাদের প্রত্যেকেরই প্রিয়। ফার্স্ট পার্টের নাম ছিল হচ্ছে এগ ভিলেন, যেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন, সিদ্ধার্থ মালহোত্রার ক্যারিয়ারের মানে সবচেয়ে বড় হিট সিনেমা, তারপরে মনে হয় ওরকম আর দেয়নি, এবং রিতেশ দেশমুখের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স। তো এগ ভিলেন একটা কোরিয়ান সিনেমার রিমেক ছিল, আই স দ্য ডেভিল, তো সেটা ফার্স্ট পার্ট এসেছিলো, এবং এবার সেকেন্ড পার্ট আসতে চলেছে, এবং সেটা রিলিজ করবে 2021 জানুয়ারিতে, এবং এটা একদম অফিসিয়ালি একতা কাপুর মানে টুইটারে জানিয়েছেন, মানে পোস্ট করেই জানিয়েছেন যে সিনেমাটা আসতে চলেছে, এবং মোহিত সুরি এটা ডিরেক্ট করবে। সিনেমার গল্প কি কে কাস্টে থাকবে সেগুলো এখনো কিছু জানা যায়নি। এটা ছিল আজকের তৃতীয় আপডেট। চতুর্থ আপডেটে মুভ করবো, সেটা হচ্ছে সালমান খানের ফিল্ম রাধে নিয়ে। তো রাধের ক্লাইম্যাক্সের জন্য
যে বাজেটটা ঠিক করা হয়েছে, ক্লাইম্যাক্সটা খালি শ্যুট করার জন্য, সেটা হচ্ছে 7.5 কোটি টাকা। ইয়েস, কারণ ক্লাইম্যাক্সে প্রচুর হাই VFX এর কাজ রয়েছে এবং পুরো মানে আলাদা করে একটা তারা সেট তৈরি করেছে, যেটা কিছুটা সেট কিছুটা গ্রিন স্ক্রিন মানে ক্রোমা থাকবে, এবং সেখানে খুব VFX হেভি মানে কাজ হতে চলেছে, এবং টোটাল 7.5 কোটি টাকা সালমান খান রাজি হয়ে গেছে যে 7.5 কোটি টাকা খরচা হবে। এটা একটা কোরিয়ান সিনেমার রিমেক, যেটার নাম হচ্ছে আউটল, যেটা খুবই দারুণ সিনেমা। এবার সেটাই কীভাবে ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য অ্যাডাপ্ট করে কতটা ভালো করে তারা বানাতে পারে সেটাই দেখার। এবং দবং 3 মানে টাকা করেছে, কিন্তু সালমান খানের কেরিয়ারে তাও একটা মানে বক্স অফিস ফেলিয়ার, মানে কেউ সেটা নিয়ে সেইভাবে কথা বলছে না ইত্যাদি ইত্যাদি। তো আশা করছি যে রাধে দিয়ে সালমানের কাম ব্যাক হবে এবং ওই সিনেমাটা আশা করি ভালো হবে, কারণ প্রভুদেবার হাত ধরে ওয়ান্টেড দিয়েই কিন্তু সালমানের একটা মানে কেরিয়ারের একটা রিভাইভ হয়েছিল। তো তারপর থেকেই সব পর পর হিট স্ট্রিকে সালমান ঢুকেছে। তো আশা করছি যে রাধে দিয়ে সেটা হবে। তো এটা ছিল আজকে চতুর্থ আপডেট। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সারা আলি খানকে নিয়ে। তো সারা আলি খান এখন পর পর সব ডিরেক্টরদের সাথে কাজ করছে। আপনাদেরকে বলে রাখি লাভ আজকাল রিলিজ করছে ফেব্রুয়ারি মাসে, তারপরে বরুণের সাথে কুলি নাম্বার 1 এর রিমেকটা আসবে। এরপরে শোনা যাচ্ছে সারা আলি খান নাকি বিশাল ভারদ্বাজের সিনেমাতে ওনাকে দেখা যাবে। বিশাল ভারদ্বাজ কমিনে 2 বানাচ্ছে এবং তাতেও শাহিদ কাপুর থাকবে এবং অপোজিটে সারা আলি খান থাকবে, এবং সেটা নিয়ে অলরেডি কথাবার্তা চালু হয়ে গেছে। তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হওয়া এখনো বাকি আছে। বাট দ্যাট ওয়াজ দ্য আপডেট গাইস। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, কোন আপডেটটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।